দেখার মতো শহর, উপভোগ করার মতো শহর, চমৎকার জায়গা। কিন্তু এই পথে তো মৌলভীবাজারে প্রতিদিন ঘুমানো যায় না। এই সিলেট বিভাগের চারটি জেলার মধ্যে সবচেয়ে বেশি এসেছি আমি এবং মৌলভীবাজার। এই মৌলভীবাজার আসার মতো জায়গা। যখন যখন চাকরিতে প্রবেশ করেছিলাম, যখন চাকরিতে প্রবেশ করেছিলাম আজ হতে শত বর্ষ আগে নয়, 25 বর্ষ আগে, তো তখন একবার মৌলভীবাজার এসেছিলাম। এই সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জের চিটাগাং গিয়েছিলাম ফিল্ড স্টাডিতে, সার্জার ট্রেনিং এর শেষে, তখন তরুণ বয়স। তো মৌলভীবাজার দেখে মনে হয়েছিল যে এই জেলায় চাকরি করতে হবে, জেলা যদি চাকরি না করি তাহলে তো আমার অতীত থেকে যাবে। তখন মনে হচ্ছিল যে মৌলভীবাজারে আসলাম না লন্ডনে আসলাম। এবং সেই 25 বছর আগে মৌলভীবাজারের শহরের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসার দানে যে আধুনিক শহর ও সড়ক ভাবনা, এই যে আপনার সিলেট বিভাগে চারটি জেলা অনেকগুলো পৌরসভা আছে, কোন পৌরসভাকে নিয়ে এত ভালোবাসলাম না, কেন মৌলভীবাজার পৌরসভাকে ভালোবাসলাম, সেই ভালোবাসার জন্ম আজ হতে 25 বছর আগেই যখন প্রথম এসেছিলাম। তখন মনে মনে ইচ্ছা ছিল যে মৌলভীবাজারে কোনো না কোনো পদে চাকরি করতে হবে, মৌলভীবাজারকে দেখবো আমি, ঘুরে ঘুরে দেখবো। তখন সেই স্বাদটা পূরণ হয় নাই সরকারি সিদ্ধান্তের কারণে, যে বড় পদে আসলাম, বড় পদে আসলাম, কিন্তু এই পদে তো মৌলভীবাজারে প্রতিদিন ঘুমানো যায় না, কিন্তু বারবার ফিরে এসেছি, বারবার মৌলভীবাজার টানে বারবার ফিরে এসেছি, দেখেছি দেখেছি চাঁপাগাছ, দেখেছি বিল, দেখেছি অনেক কিছু, দেখেছি পাহাড়, অনেক কিছু দেখেছি, ভালো লেগেছে, যতই দেখেছি ততই ভালো লেগেছে। শহরটা খুব পায়ে হেঁটে, একদিন সার্কিট হাউসে সকালবেলা সার্কিট হাউসে অনেক আত্মীয়তা নিয়েছি, সার্কিট হাউসে অনেকবার দেখেছি, আমি ডিসি সাহেবকে ধন্যবাদ আবার দিই। সকালবেলা ঘুম থেকে উঠে শহরে অনেক ঘুরেছি, অনেক ভালো লেগেছে, দেখার মতো শহর, উপভোগ করার মতো শহর, চমৎকার জায়গা। আরো কাজ করার সুযোগ আছে, এখানে মেয়র মহোদয় আছে, মেয়র মহোদয় অনেক কাজ করেছেন, কাজ করেছেন বলেই আজকে ভালো বার্তাটা আমাকে বিদায় বলে দাওয়াত দিয়েছেন বাংলাদেশ পুলিশের। এই আমার মনে হয় রেয়ার কেস যে বিদায় বেলায় পৌরসভা দাওয়াত দিয়ে পুলিশের অফিসারদের সম্বোধনা দেন, এই রেয়ার কেস করার জন্য আমি আবারও মেয়র মহোদয়কে একটু মহোদয়কে ধন্যবাদ জানাই। তো আজকে এখানে এসে কানায় কানায় পূর্ণ অডিটোরিয়াম দেখে সব শ্রেণী পেশার মানুষের উপস্থিতি দেখে, বক্তব্য শুনে মূল্যায়ন দেখে অত্যন্ত ভালো লাগলো, প্রাণ জুড়িয়ে গেল। যাওয়ার সময় ভালো মন নিয়ে যেতে পারবো আমার মনে হয়। সৃজনশীল কাজ এটা, এই যাবার বেলায় কিছু বলে গেলে না, নিরাপদ শুধু রয়েছে কিছু কি বলার ছিল না, তো যাবার বেলায় যদি দুটি কথা তাদের জন্য না বলে দেওয়া যায়, কারণ তাদের সাথে আমার সবচেয়ে দুঃখ বেদনা সুখ দুঃখের অনেক অনেক স্মৃতি অনেক কাজ। আজকে বড়ভাবে তাদের কথাও বলি যে টেকনাফ থেকে তেঁতুলিয়ার মতো ছুটে বেরিয়েছি, কোমলগঞ্জ থেকে বড়লেখা পর্যন্ত সব থানায় ছুটে বেরিয়েছি, অনেক কাজ করেছি, অনেক বিল পুলিশিং করেছি, ম্যাপ ব্যবস্থাপনা করেছি, থানা উদ্বোধন করেছি, তারপরে অনেক কাজ করেছি। তো আজকে এই বিদায় লগ্নে তাদেরকেও স্মরণ করি। দেশ বিদেশের সব খবর জানতে ভিজিট করুন www.inews.news। ভাবনার মুক্ত বাতায়ন ফলো করুন আইনিউজের ফেসবুক পেজ ও টুইটার, জয়েন করুন ফেসবুক গ্রুপ, সাবস্ক্রাইব করুন আইনিউজ ডট নিউজের ইউটিউব চ্যানেল।